তোমার এখন আধার কার্ড দেখে আমি নাম লিখবো আধার কার্ড দেখে তোমার আমি নাম লিখবো হতে সব জায়গাতে এভি দাও স্টাইল করে ওইদিকে না গেলে দেখাতে পাচ্ছি না কোথায় ও এখানে ফটো কোন দিকে যাই উল্টো দিকে দাঁড়িয়েছে কোন দিকে যাব এখানে বনুরা এখানে ফুটন আর আর তাড়াতাড়ি করছে মামাআর্থের উপটান ফেসিয়াল কিট নিয়েছি এর মধ্যে 6টা স্টেপ দেওয়া আছে যেমন স্ক্রাবিং মাসাজ মিল্ক এগুলো সবকিছু দেওয়া আছে এইগুলো ইউজ করে তোমরা ফেসটা কিন্তু ব্রাইট আর গ্লোই করে নিতে পারো আর যদি কারো টাইম না থাকে তাহলে তোমরা এই মুলতানি ফেস ওয়াশটা ইউজ করতে পারো এটার সাথে সাথে তোমরা
মামাআর্থের মুলতানি ফেস প্যাক, এটার সাথে ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো। এছাড়া পারফিউম তো মাস্ট, বিয়ে বাড়ি যাচ্ছ আর পারফিউম লাগাচ্ছ না সেটা কিন্তু একদমই চলবে না, তাই এখানে আমি মামাআর্থের পারফিউমই নিয়ে নিয়েছি। এটা একটা স্মল প্যাক আছে, এখানে এরকম পাঁচটা সেট আছে যেটা তোমরা ইউজ করতে পারো, এটা কম প্রাইসও পড়ে। আর তাছাড়া তোমরা এরকম ফুল সাইজও নিতে পারো, এগুলোও কিন্তু রিজনেবল প্রাইসেই আছে। তো এখানে আমার চারটে যে ভেরিয়েশন আছে এখানে দিয়ে দিচ্ছি, আর এগুলোর লিংক আমি সব কিছু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিও। এখন অ্যামাজনে সেলও চলছে, তো ওখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। কি এত চিৎকার করছে, এত আনন্দ কেন? এটা দেখা দেখা, এটা হচ্ছে আমার আমার পুতুল আজকে ও না, এটা আমার দেখা, ওদিকে এদিকে দেখা না, এই যে এটার নাম হচ্ছে আনন্দ। এটা অভিকা আমাকে দিয়েছিল যখন, মানে আগে কলেজে পড়তাম তখন অভিকা আমাকে দিয়েছিল, তো এটা কৃষ্ণনগরে ছিল, মা এবার নিয়ে এসেছে, আর ব্যাস এটা কেচে কুচে দিয়েছে, আর এটা নিয়ে এখন ও নাকি বেড়াতে যাবে, ওকেও ঘোরাতে যাবে। মি মি করে আছে, কোথায় গাড়িটা? হ্যাঁ দেখা যায় লোকেশনে চলে এসছে গাড়ি, ওইদিকে দাঁড়িয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা, বাবা এতক্ষণ লাগলো, ওই দেখো পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ চাও উঠে বসো, ঘুমিয়ে পড়েছ? তো আমরা যাচ্ছি হচ্ছে মানি স্কোয়ার, ওখানে গিয়ে নেল এক্সটেনশন করবো, অনেকদিন ধরে ইচ্ছা ছিল করবো করবো না এরকমই ভাবছিলাম, আইব্রোটা করতে যাওয়ার কথা ছিল কিন্তু আইব্রো তো হচ্ছে না, আইব্রোটা কালকে দেখে নেবো আর না হলে বাড়িতেই করে নেবো, কিন্তু হ্যাঁ এক্সটেনশনটা ভাবছি করিয়েই আসি। আর এই যে ও মা ও ঘুমায়নি, আমি ভাবছি যে কি করবো ওখানে গিয়ে, বৃষ্টিতে দেড় ঘন্টা দু ঘন্টা তো বসে থাকবে না যদি লম্বা লাইন পড়ে, যেহেতু বিয়ের মরশুম তো ভিড় থাকতে পারে, তো যাই যদি দেখি ফাঁকা ফাঁকা আছে তাহলে করিয়ে নেবো, আর যদি দেখি যে ফাঁকা নেই তাহলে মানে স্কোয়ার ঘুরে চলে আসবো। কোথায় যাচ্ছ, কোথায়? হাত ধরো আসো, এত বাচ্চা কাচ্চা দেখেছো না দৌড়াচ্ছে, ও আজ এবার খেলতে পারবে। বিটি তোমার আছে এইটা, হ্যাঁ হ্যাঁ মি বললো, হ্যাঁ গাই ওটাও আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ ওইটাও আছে, ওই টেডিটাও আছে, সব আছে আসো, ওটাও আছে, হ্যাঁ সবই তো জানো, সবই তো জানো, চলো আসো চলো আসো। জামা দেখে মাকে বলছে এটা নেবে, বাবা বৃষ্টিতে এখনই শিখে গেছিস, আয় আয়। আচ্ছা বাবা এখন থেকে শিখে গেছে কোনটা নিতে হবে কোনটা, ও সব বুঝে গেছে, ও নিজের সাইজ মতনই দেখাচ্ছে মাকে, মা মা মি মি। হ্যাঁ এসো চলে এসে, ও মা এটা তো ট্যাটু পার্লার, চলো ভেতরে যাই। মা সব ইউটিউব কালার দেখাচ্ছে, এইগুলো মায়ের পছন্দ, আমার পছন্দ নিউট কালার, এখন ঠিক করতে পারছি না। এখন কালারটা ডিসাইড করতে পারছি না, তবে মেরুনিশে কিছু করবো, রেড কিংবা মেরুনের মধ্যে, মানে অনেক কিছু ছবি টবি দেখি তারপর যখন আসি করবো বলে তারপরে ভুলে যাই যে কি কালার করবো, কোনটা আমার সাথে যাবে, পিকচারে যেমন দেখায় তেমন তো সামনে, মানে সবাইকে ভালো লাগে না আমাকে কোনটা ভালো লাগবে, তো সেফ সাইড একটু মেয়োনিজ রেড টাইপেরই চুজ করেছি। ফাইনালি হয়ে গেছে।
হচ্ছে এই কালারটাই করেছি আর এবার আমরা যাচ্ছি ম্যাক্সে ওখানেই যাচ্ছি এই যে নাচছে শপিং করতে একদম ওস্তাদ কোথায় কোনটা কোনটা এইটা এটা ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে একটু বড় হলে তখন দেব হ্যাঁ এটা একটু বড় হলে দেবো এটা তো তোমার হবে না দিশও হবে না দিশটাও হবে না এটা আমি নেব আমাকে ভাল লাগবে এখন দেখবো কে ছুটে ছুটে পছন্দ করাচ্ছে ওইটা ঠিক আছে ঠিক আছে একটু দেখে নি মা একটু দেখে নি তারপর দেখছি ওহ মাকে কোনটা সাজ বলো বা ও এটা এটা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো একটু দেখি আগে না না ওটা ভেতর দিয়ে হ্যাঁ ও পায়ে হয়েছে মোজা পায়ে দিলে ইচ্ছে করে করে হ্যাঁ এটা বড় মা অনেক বড় এটাই ভালো লাগছে একটু বেশ কালকে পড়তেও পারবে বিয়ে বাড়িতে যাবে বাড়িতে চলে এসো গাড়ি চলে এসো তো বেরো চলে এসছে চলো আগে বাড়ি যাই কি নিয়ে যাবো মামা নিয়ে যাই বাড়ি থেকে খাবে মিষ্টি সুপ দুটো দাও একটা এটা একটা দিয়ে দিও আমি এই যে করে এসছি নেল আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমি মাই নেল থেকে করেছি এর আগেও বললাম মানিস করে মাই নেল থেকে করেছি যেটা অ্যাক্রোপলিসেও আছে ওই ওটারই ব্রাঞ্চ আর কি আমার বাড়ির কাছে মানিস করটা পড়ে তো সেই জন্য আমি এখান থেকে করেছি আর ব্যাস আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের যদি ভিডিও দেখো কিন্তু এখন সাবস্ক্রাইব করো নি তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে বিএসসি সিরিজই চলবে কাল বিয়ে কি পড়ছি না পড়ছি সেগুলো তোমরা দেখতেই পারবে একটা সুন্দর শাড়ি পরবো ঠিক করেছি কোন শাড়িটা সেটা তো তোমরা কালকের ভিডিও দেখলেই বুঝতে পারবে বাস আজকের মতন এইটুকুনি টেক কেয়ার বাই বাই